কি ব্যাপার কালু দাদা, এই রোদের মধ্যে তুমি কি করছো এখানে? আর বলিস না টুনি, এবার আমি জমিতে বেগুন চাষ করেছি আর জমিতে অনেক আগাছা হয়েছে, তাই আগাছাগুলো পরিষ্কার করছি। তা তোমার জমিতে তো দেখছি ভালোই বেগুন হয়েছে। ভালো হলেই বা কি হবে, বেশিরভাগ বেগুনই তো পোকা আক্রমণ করছে। তাহলে তো আসল যে টাকা খরচ হয়েছে সে টাকাই উঠবে না কালু দাদা। তাই তো মনে হচ্ছে টুনি, সেটা হলে তো আমি পথে বসে যাব। চিন্তা করো না কালু দাদা, দেখো কি হয়। আর জমিতে তুমি কীটনাশক দাওনি পোকা নিধনের জন্য? হ্যাঁ হ্যাঁ দিয়েছিলাম, তবুও পোকা কমেনি। ও আচ্ছা, দেখো আগে কি হয়। আমি এবার বাড়িতে যাই, টুনটুন বাড়িতে একাই আছে। আচ্ছা টুনি, তুই তবে বাড়িতে চলে যা, আমি জমির আগাছা পরিষ্কার করা হলে বাড়িতে ফিরবো। আচ্ছা কালু দাদা, আমি তবে আসি। এরপর টুনি বাড়িতে চলে যায়। টুনটুন, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয় তো মা, গলাটা একেবারে শুকিয়ে গেছে। ঠিক আছে মা, আমি তোমার জন্য এক্ষুনি পানি নিয়ে আসছি। এরপর টুনটুন তার মায়ের জন্য পানি এনে দেয়। এই নাও মা পানি। আর তুমি সারাদিন বুঝি কিচ্ছুই খাওনি তাই না মা? তোমার চোখ মুখ একদম শুকনো লাগছে মা। আসলে টুনটুন, আমি কাজে যাওয়ার সময় একজন বৃদ্ধা মাসিকে দেখি ক্ষুধার্ত অবস্থায় কাঁদছিল, তাই আমি আমার দুপুরের খাবারটা ওই বৃদ্ধা মাসিকে দিয়ে দিয়েছি, তাই আর দুপুরে আমার খাওয়া হয়নি রে মা। কিন্তু মা, তোমার খাবার তুমি অন্যকে দিয়ে যদি নিজে না খেয়ে থাকো তবে তোমার শরীর তো খারাপ করবে, তখন তুমি কি করবে মা? আমার তো এই পৃথিবীতে তুমি ছাড়া কেউ নেই। তোমার যদি কিছু হয়ে যায় তখন আমি কোথায় যাব, কার সাথেই বা থাকবো বলো তো? আমার কিচ্ছু হবে না রে মা, তুই আমাকে নিয়ে এত ভাবিস না তো। আর কেউ বিপদে পড়ে আমার কাছে যদি সাহায্য চায়, আমি তাকে কি করে সাহায্য না করে থাকবো বলতো মা? হয়েছে মা, তোমাকে আর এত মহান হতে হবে না। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন টুনটুন স্কুলে যাওয়ার সময় দেখতে পায় কবুতর তার মেয়ে পারুলকে আইসক্রিম কিনে দিচ্ছে। তখন টুনটুন মনে মনে ভাবতে থাকে, ইস, আমার যদি বাবা থাকতো তবে আমার বাবা আমাকে এভাবে আইসক্রিম কিনে খাওয়াতো, কিন্তু আমার তো বাবা নেই, কে আমাকে আইসক্রিম কিনে খাওয়াবে? না, আমার বাবা নিয়ে তো কি হয়েছে, মা তো আছে, আমি বরং মাকে বলবো আমাকে আইসক্রিম কিনে দিতে। এরপর টুনটুন এসব কথা ভেবে স্কুলে চলে যায়, আর স্কুল শেষ করে টুনটুন বাড়ি ফিরে আসে। মা, ও মা, তুমি আমার একটা আবদার রাখবে। কি আবদার রে মা, বল আমাকে, আমি নিশ্চয়ই তোর আবদার পূরণ করব। তুমি ঠিক বলছো তো, তাহলে তুমি আমার জন্য চকলেট আইসক্রিম নিয়ে আসবে? আমার চকলেট আইসক্রিম খেতে খুব ইচ্ছে করছে মা। ঠিক আছে টুনটুন, আমি কাল কাজ করে যে টাকা পাবো তা থেকে তোর জন্য চকলেট আইসক্রিম নিয়ে আসবো। এবার তুই হাত মুখ ধুয়ে খেয়ে নে তো মা। এইভাবে সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে টুনি কাজ করতে যায়, আর কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যায়। একি, আজ তো কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেল, আমাকে তো এবার বাজারে যেতে হবে, আর টুনটুনের জন্য তো আইসক্রিম কিনে নিয়ে যেতে হবে। না, আর দেরি না করে আমি বরং তাড়াতাড়ি বাজারে যাই। এরপর টুনি টাকা নিয়ে বাজারের দিকে যেতে থাকে। তোর কাছে যা আছে আমাকে দিয়ে দে বলছি, নয়তো তোকে আজ এখানেই মেরে ফেলবো, কেউ তোকে বাঁচাতে আসবে না। কে 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 তুমি? আমাকে এভাবে ভয় দেখাচ্ছ কেন? এখানে থেকে চলে যাও বলছি। আমি হলাম এবনের নাম করা ডাকাত, আর তুই কি না বলছিস আমাকে এখান থেকে চলে যেতে? আমি তো তোর সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি, সময় নষ্ট না করে তাড়াতাড়ি তোর কাছে যা আছে আমাকে দিয়ে দে বলছি। এরপর টুনি ডাকাতের এমন কথা শুনে ভয় পেয়ে যায়, আর সব টাকা ডাকাতকে দিয়ে দেয়, আর টাকা নিয়ে ডাকাত সেখান থেকে চলে যায়।
কি সর্বনাশ হলো আমার! আজকে কাজ করে যা টাকা পেয়েছিলাম তা তো সব টাকা ছিনিয়ে নিয়ে গেল। এখন আমি কি করব? বাজারি বা করব কি দিয়ে? আর টুনটুন তো ওর পছন্দের আইসক্রিম খেতে চেয়েছে, আমি এখন মেয়েটার জন্য কি নিয়ে যাব? টুনি, তুই এভাবে কাঁদিস না, আর টাকা তো তোর টাকা ছিনিয়ে নিয়ে চলে গেছে, এখন তুই কেঁদে কি করবি বল? ওই ঈগল এবনে নাম করা ডাকাত, ও তো বনে সব পাখি টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়, ওকে কেউ কিছু বলতে পারে না, অন্যায় ভাবে বনের পাখিদের সব কিছু ডাকাতি করে নিয়ে যায়, কিন্তু পুলিশ ওই ডাকাতকে কোনো শাস্তিই দেয় না, বনের পাখিরা তো সব সময় ডাকাতের ভয়ে ভীত হয়ে থাকে। এইসব বলে তোতা সেখান থেকে চলে যায়, আর টুনি টুনটুনকে আইসক্রিম খাওয়াতে পারবে না বলে কাঁদতে কাঁদতে বাড়িতে যেতে ধরে। তখন পথে সেই বৃদ্ধা মিনু টুনটুনির সঙ্গে টুনি দেখা হয়ে যায়। কি হয়েছে রে মা টুনি, তুই এভাবে কাঁদছিস কেন? কি বলবো মাসিমা, আর যে আমার কাজ করা সব টাকা ডাকাতি হয়ে গেছে, এখন আমি কি করব তা তো ভেবেই পাচ্ছি না। তুই চিন্তা করিস না রে মা, সব ঠিক হয়ে যাবে। কি করে সব ঠিক হয়ে যাবে মাসিমা? আমি সারাদিন কাজ করে যে কটা টাকা পাই তা দিয়ে তো কোনো রকম সংসারটা চালাই, সে টাকা যদি ঢাকা দেশে নিয়ে যায় তখন কি আর মন মেজাজ ঠিক থাকে মাসিমা? আমি সেটা জানি রে মা, শোন আমি তোকে একটা বীজ দিচ্ছি, তুই বীজটা নিয়ে গিয়ে তোর আঙ্গিনায় রোপণ করিস, এটা কোনো সাধারণ বীজ নয়, এটা হচ্ছে জাদুই বীজ, তুই এই বীজটা রোপণ করে যা চাইবি এই বীজ তোকে তাই দিবে। মাসিমা, এই বীজ না হয় রোপণ করলাম কিন্তু আমার মেয়েটা যে আইসক্রিম খেতে চেয়েছে তার কি হবে মাসিমা? ওই যে বললাম একটা জাদুই বীজ, এর কাছে যা চাইবি এই বীজ তোকে তাই দিবে। এরপর মিনু টুনটুনি টুনিকে একটা বীজ দেয়। তোমাকে অনেক ধন্যবাদ মাসিমা, তোমার এই ঋণ আমি কোনোদিন ভুলবো না, তুমি আমার অনেক বড় উপকার করলে, এবার তবে আমি আসি মাসিমা। ঠিক আছে রে মা, যা। এরপর মিনু টুনটুনির দেয়া বীজটা নিয়ে টুনি বাড়িতে চলে যায়। মা, তুমি এসেছ আর আমার জন্য আইসক্রিম কিনে নিচ্ছ, দাও আমি আইসক্রিম খাবো, আমি যে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি আইসক্রিম খাবো বলে। মারে, আমি তোর জন্য যে আইসক্রিম নিয়ে আসতে পারিনি। এরপর টুনি টুনটুনকে সব কথা খুলে বলে, আর টুনি ও টুনটুন মিলে মিনু টুনটুনির দেয়া বীজটা আঙ্গিনায় রোপণ করতে যায়। আর বীজটা রোপণ করতে করতে টুনটুন বলতে থাকে, মা আমাদের এই বনে কোনো আইসক্রিম গাছ আর আইসক্রিম ঘর নেই তাই না? না মা, আমাদের বনে আইসক্রিম গাছ আর আইসক্রিম ঘর নেই। কেন এ প্রশ্ন কেন করছিস টুনটুন? আসলে মা, আমি ভাবছিলাম আমাদের যদি একটা আইসক্রিম গাছ আর আইসক্রিম ঘর থাকতো তাহলে কতই না ভালো হতো, আমি ইচ্ছে মতো আইসক্রিম খেতে পারতাম আর তুমি আইসক্রিম বিক্রি করতে পারতে। হ্যাঁ রে মা টুনটুন, তুই একদম ঠিক কথাই বলেছিস, চল এবার আমরা ঘরে চলে যাই। আর সকালে উঠে টুনি ও টুনটুন দেখতে পায় তাদের আঙ্গিনায় একটা আইসক্রিম গাছ ও একটা আইসক্রিম ঘর হয়েছে। একি টুনটুন মা, আমাদের আঙ্গিনায় আইসক্রিম গাছ আর আইসক্রিম ঘর এলো কোথা থেকে? তবে মাসিমা যা বলেছিল তাই সত্যি হলো? এটা একটা জাদুই বীজ ছিল? আমার তো আইসক্রিম দেখে জিভে জল এসে গেল, আমি এখন থেকে রোজ এখান থেকে আইসক্রিম খাবো, আমার তো অনেক মজা হবে। মা, তুমিও এখান থেকে আইসক্রিম নিয়ে বিক্রি করবে, তাহলে তোমাকে আর অন্য কোথাও গিয়ে কাজ করতে হবে না। তুই একদম ঠিক বলেছিস টুনটুন, এখন থেকে আমি আইসক্রিম বিক্রি করবো আর এখান থেকে কিছু আইসক্রিম বনের গরিব পাখিদের দিয়ে দিব, গরিব পাখিরা তো টাকার অভাবে আইসক্রিম কিনে খেতে পারে না। মা, তুমি এবার এই আইসক্রিম গাছ ও আইসক্রিম ঘর থেকে আইসক্রিম নাও, আমরা বনে পাখিতে কিছু আইসক্রিম দিয়ে আসি আর কিছু আইসক্রিম বাজারে বিক্রি করি। এরপর টুনি ও টুনটুন বনের পাখিদেরকে কিছু আইসক্রিম দিয়ে আসে,
আর কিছু আইসক্রিম বাজারে বিক্রি করে। আইসক্রিম বিক্রি করে ধীরে ধীরে টুনির সংসারে অভাব কেটে যায়। টুনি ও টুনটুন এভাবে সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না। কিন্তু মনে হয় পূর্বের জন্মে কোনো ভালো কাজ করেছিলাম, যার কারণে তোমার মতো এত সুন্দর একটা পাখিকে আমার বউ হিসেবে পেয়েছি। ওভাবে বলে আমি কি লজ্জায় ফেলবি না তো? আমি হয়তো ততটা সুন্দর নই যতটা তুমি ভাবছো আমাকে। আমি জানি তুমি অনেক সুন্দর, আমার মনে আমার চোখে তুমি সব সময় অনেক সুন্দর। সারাদিন আমাদের ওপর অনেক ধকল গিয়েছে, চলো এবার আমরা ঘুমিয়ে পড়ি। চলো তাই করি, কারণ রাত তো অনেক হয়েছে। এরপর তারা দুজনে মিলে ঘুমিয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে আবার সকাল হয়ে আসে। টুনি ঘুম থেকে উঠে তার গায়ে লাগানো সব মেকআপ তোলে আর চা বানানোর জন্য রান্নাঘরে যায়। আর সবার জন্য চা বানিয়ে নিয়ে এসে টেবিলে রাখে আর টুনার কাছে যায়। কি গো, বেলা তো অনেক হলো, চা খাবে কখন? ওঠো চা খেয়ে নাও। টুনির ডাক শুনে টুনা ঘুম ঘুম চোখে জেগে ওঠে আর টুনিকে কালো বর্ণের দেখে চিৎকার করতে শুরু করে। ওরে বাবা রে, ভু 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 ভূত, এ এই কে তুমি? এভাবে আমার ঘরে ঢুকেছো কেন? হ্যাঁ আরে আরে, তুমি আমাকে দেখে ভয় কেন পাচ্ছো? আমি তোমার বউ টুনি। কাল রাতে যে আমাকে বিয়ে করে নিয়ে এলে, রাতে ঘুমিয়ে সব ভুলে গিয়েছো? আমি ফর্সা সুন্দর মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছিলাম, কিন্তু তুমি তো আলকাতরার মতো কালো, তুমি কিছুতেই আমার বউ হতে পারো না। আমি সত্যি বলছি, আমি তোমার বউ। টুনা টুনির কোনো কথা না শুনে চিৎকার করতে থাকে আর তখনই তার মা মিনু টুনটুনি দৌড়ে আসে। কি হয়েছে রে বাবা, তুই এত চিৎকার করছিস কেন? তোমরা দেখো তো এই মেয়েকে চিনতে পারো কি না, কোথা থেকে না কোথা থেকে এসেছে আর এসে নিজেকে আমার বউ হিসেবে দাবি করছে। আমি মিথ্যে মিথ্যে দাবি করছি না, আমি একদম সত্যি কথা বলছি। কাল রাতে আপনারা আমাকে এবারে বউ করে এনেছে। আসলে কাল আমাকে মেকআপ পরিয়ে দিয়েছিল, যার কারণে আমার আসল চেহারাটা বাইরে আসেনি। কি, আমার সাথে এত বড় ধোকা? আমি কিছুতে এটা মেনে নিতে পারবো না। ঠকবাজ প্রতারক, এক্ষুনি বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি আমার বাড়ি থেকে। ওগো, তোমার দোয়া লাগে আমাকে বাড়ি থেকে বের করে দিও না, আমি অনেক আশা নিয়ে এ বাড়িতে এসেছি। তোর আশা তোর কাছেই রেখে দে, বেরিয়ে যা বলছে এক্ষুনি, আমি তোর মুখটা আর দেখতে চাই না। দয়া করো, তুমি আমাকে বের করে দিও না গো, অন্তত পক্ষে তোমার বাড়ির কাজের মেয়ে করে হলেও আমাকে বাড়িতে রেখে দাও। তবু আমাকে তাড়িয়ে দিও না, শ্বশুর বাড়ি থেকে ফিরে যাওয়ার মেয়েকে যে কেউ পছন্দ করে না, কেউ আশ্রয় দেয় না, এমনটা করো না গো, এমনটা করো না। টুনির এমন কান্না দেখে সবার মনে মায়া হয় আর বলে, ঠিক আছে বাড়ি থেকে বের হতে হবে না, কিন্তু এ বাড়িতে তুই আমার বউ হিসেবে নয় কাজের মেয়ে হিসেবেই থাকতে হবে। আমি তাতেই রাজি, আমি কাজের মেয়ে হয়েই থাকবো, তবু আমাকে তাড়িয়ে দিও না। কেউ আর কোনো কথা না বলেই সবাই টুনিকে ফেলে নিজেদের কাজে চলে যায় আর কালো বউ একা একাই কাঁদতে থাকে। গায়ের রং যে এত মূল্যবান সেটা এখন আমি খুব ভালো করেই বুঝতে পারছি, কিন্তু আমি এই ধারণা পরিপূর্ণভাবে বদলে দিব। টুনি তার মনের চিন্তা ঠিক করে আর ঘরের কাজ করতে থাকে। এরপর থেকে টুনি বাড়ির কাজ করতে থাকে আর বই নিয়ে পড়তে থাকে। এই মেয়ে, কাজ বাদ দিয়ে বই নিয়ে এভাবে রং তামাশা করছো? বাড়ির কাজ কে করবে শুনি? মা, আমি তো বই নিয়ে পড়াশোনা করছি, কোনো রং তামাশা তো করছি না, আর সময় মতো তো আমি আমার বাড়ির সব কাজ করে দিচ্ছি। যে তুমি যাই বলো না কেন, আমার এই বাড়িতে কাজের মেয়ের কোনো পড়াশোনা চলবে না। বই খাতাগুলো বাইরে ছুলে ফেলে দিয়ে এসো, নয়তো এগুলো আমি পুড়ে ছাই করে দিব। এই বললুম। ঠিক আছে মা, আপনাকে আর মাথা গরম করতে হবে না, আমি একটু পরেই ফেলে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, মনে থাকে যেন। মিনু আর কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। এদিকে দেখতে দেখতে রাত হয়ে আসে। মা
হয়তো ঘুমিয়ে পড়েছি, এই সুযোগে আমি একটু পড়াশোনা করে নেই। আগামী পরশু আমার তো আবার ডাক্তারি পরীক্ষা আছে। এসব ভেবে টুনি ঘরের আলো নিভিয়ে দেয় আর ঘরের এক কোণে বসে মোমবাতি জ্বালিয়ে লুকিয়ে লুকিয়ে পড়তে থাকে। ঠিক তখনই টুনা বাড়ি ফিরে আসে। একি, আমার ঘর পুরো অন্ধকার কেন, আর মোমের আলো? এই মেয়ে, এই তুমি মোমের আলো কি করছো? হ্যাঁ না মানে ইয়ে ওই আর কি, একটু বই দেখছিলাম। তবে কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি পুরো ঘরের আলো জ্বালিয়ে দিচ্ছি। টুনি তড়িঘড়ি করে ঘরের আলো জ্বালিয়ে দেয়। তুমি এখন ফ্রেশ হয়ে নাও, আমি এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসছি। তার কোনো প্রয়োজন নেই, আমি বাহিরে থেকে খেয়ে এসেছি, আর তুমি আমার ঘরে না ঘুমালেই অনেক খুশি হব আমি। টুনার কথা শুনে টুনি মনে মনে ভাবতে থাকে, আমি যদি অন্য ঘরে ঘুমাতে চাই তাহলে তো আমি সারা রাত ধরে পড়াশোনা করতে পারবো, তখন আর আমাকে কেউ দেখবে না। আমি বরং ওর কথাই মেনে নেই। আচ্ছা ঠিক আছে, আমি তোমার ঘরে ঘুমাবো না, আমি এক্ষুনি পাশের ঘরে চলে যাচ্ছি। ঠিক আছে যাও, আর যাওয়ার সময় দরজাটা লাগিয়ে দিয়ে যেও। একটা কথা বলার ছিল, আমার আগামী পরশু মেডিকেল পরীক্ষা, তুমি যদি কাল আমাকে একটু কলেজে দিয়ে আসতে আর সাথে কিছু টাকা দিতে তাহলে আমি পরীক্ষার সব ফি পরিশোধ করে দিয়ে আসতাম। ওই সব আজাইরা কাজে আমি টাকা খরচ করতে পারবো না, এতই যখন পড়াশোনা করার ইচ্ছা তখন বাবার বাড়ি থেকে টাকা এনে পড়াশোনা করো, আমার কাছে ঘ্যান ঘ্যান করো না। টুনি আর কোনো কথা না বলে মাথা নিচ করে, তার বই খাতাগুলো নিয়ে ঘর থেকে বেরিয়ে পাশের ঘরে চলে যায় আর এক ধ্যানে পড়তেই থাকে। পড়তে পড়তে কখন যে সে ঘুমিয়ে পড়ে সে নিজেও জানে না। এদিকে টুনাও চুপি চুপি তার ঘরে আসে আর কিছু টাকা টুনির পাশে রেখে চলে যায়। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে। টুনি উঠেই তার পাশে টাকা দেখতে পায়। আমার এখানে টাকা এলো কোথা থেকে? আমি তো এখানে টাকা রাখিনি। তাহলে কি কোনোভাবে টুনা আমার এখানে এসে চুপি চুপি টাকাগুলো দিয়ে গিয়েছে? আমি তো ভাবতেই পারছি না। মনে হয় অনেক আশা নিয়ে আমাকে টাকাগুলো দিয়েছে, আমাকে তো এর মর্যাদা অবশ্যই রাখতে হবে। টুনি খুশি মনে বাড়ির কোনো কাজ না করে কলেজে চলে যায়। এদিকে মিনু টুনিকে খুঁজে না পেয়ে ভীষণ রেগে যায়। নিশ্চয়ই ওই ফকিনীর বাচ্চা মেয়েটা কোথাও আড্ডা দিতে চলে গিয়েছে, আজকালে আসুক বাড়িতে, তারপর ওর একদিন কি আমার একদিন। মিনু ঝাড়ু হাতে নিয়ে দরজায় বসে থাকে। এদিকে দেখতে দেখতে সকাল গড়িয়ে বিকেল হয়ে আসে আর টুনিও তার কাজ শেষ করে বাড়ি ফিরে আসে। এই যে নবাব জাদি, আসার সময় হলো, তা কোথায় যাওয়া হয়েছিল শুনি। না মানে ইয়ে মা, আমার তো পরীক্ষা, তাই আর কি কলেজে গিয়েছিলাম। যেখানে আমি তোর বই খাতা ফেলে দিতে বলেছিলাম, আর সেখানে কিনা তুই কলেজে গিয়েছিস, আজ তো আমি তোর শেষ দেখে ছাড়বো। এই বলে মিনু ঝাড়ু নিয়ে টুনিকে মারতে থাকে আর মেরে টুনিকে আহত করে ঘরেই ফেলে রাখে। এভাবেই দেখতে দেখতে দুদিন কেটে যায়। টুনির পরীক্ষার দিন চলে আসে। মা যদি আমাকে বাড়ি থেকে বের হতে দেখে ফেলে তাহলে আমার আর আজ কোনোভাবেই পরীক্ষা দেওয়া হবে না, আগে আমাকে পরীক্ষা দিতে হবে, তারপর বাড়ি ফিরে না হয় পরেরটা দেখা যাবে। টুনি লুকিয়ে পরীক্ষা দিতে চলে যায় আর পরীক্ষা দিয়ে তাড়াহুড়ো করে বাড়ি ফিরে আসে। আর আজও মিনু একইভাবে টুনিকে মারধর করে। মা, তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি? হ্যাঁ, মারছো কেন ওকে এভাবে? ও বাড়ি ছেড়ে নিশ্চয়ই আজ কলেজে গিয়েছিল। যদি গিয়ে থাকে তাহলে তো খারাপ কিছু করেনি মা। টুনি যাও, নিজের ঘরে যাও। এরপর টুনি নিজের ঘরে চলে যায় আর টুনা বাইরে চলে যায়। মিনু এসব দেখে রেগে আরো বেশি আগুন হতে থাকে। এরপর দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। তারপর হঠাৎ একদিন এক ডাকপিয়ন আসে চিঠি নিয়ে। টুনি নামের একটা চিঠি এসেছে। চিঠি? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। কি আছে রে বাবা ওই চিঠিতে?
চিঠিতে আছে তোমার কালো বৌমা ডাক্তারিতে চান্স পেয়েছে আর আমার স্বপ্ন পূরণ করেছে। তোর স্বপ্ন মানে? মা, আমি জানতাম টুনি অনেক ভালো ছাত্রী আর দেখতেও কালো, আর ওর যে একটা স্বপ্ন আছে সেটাও আমি জানতাম, আর তার কারণেই আমি ওর সাথে খারাপ আচরণ করতাম যাতে করে ওর নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে। যদি আমি ওর সাথে ভালো আচরণ করতাম তাহলে সংসার আর ভালোবাসার মায়ায় পড়াশোনা থেকে দূরে সরে যেত। তাই তো আমি লুকিয়ে ওকে টাকা দিয়েছিলাম আর ওকে অন্য ঘরেও রেখেছিলাম। আসলে গায়ের রং কখনোই মুখ্য বিষয় নয়, ভিতরের গুণটাই হলো মুখ্য। টুনার এমন কথা শুনে টুনি আনন্দে চোখের জল ফেলতে থাকে আর তারপর থেকে সবাই মিলে অনেক সুখেই দিন কাটাতে থাকে। বন্ধু, তুমিও কি আমার মতো দানাদার খাবার খাও? না বন্ধু, আমার মা আমাকে কুচি কুচি ঘাস এনে দেয় আর আমি সেগুলো মায়ের সাথে বসে বসে অনেক মজা করে খাই। বুঝতে পেরেছি, আমাদেরও তাই খাওয়াতে শেখায় যাতে করে আমরা অনেক বড় হতে পারি ঠিক আমাদের মায়ের মতো। হ্যাঁ পাখি বন্ধু, তুমি একদম ঠিক কথা বলেছো। শোনো বন্ধু, আমার মা এখন ঘাস নিয়ে বাড়ি ফিরে আসবে আর ওইদিকে আমার বাকি বোনগুলো আমার আর মায়ের জন্য হয়তো অপেক্ষা করছে। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে যাও, আর ওইদিকে আমার মাও হয়তো আমার জন্য অপেক্ষা করছে। এরপর দুজন নিজেদের বাড়ির উদ্দেশ্যে চলে যায় আর টুকি ফিরে গিয়ে তার মাকে বলতে থাকে, জানো মা, আমার অনেক ভালো একটা বন্ধু হয়েছে, ও আমার সাথে অনেক গল্প করে, কিন্তু ও না আমাদের মতো দানাদার খাবার খায় না, ও না ঘাস খায়। ওরা যদি আমাদের মতো দানাদার খাবার খায় তাহলে কেমন হবে বলো তো? পাখিরা তো ঘাস খায় না, তাহলে তুই কার কথা বলছিস মা? আমি তো একটা ছাগল ছানার কথা বলছি মা। সৃষ্টিকর্তা সবাইকে আলাদা আলাদা ভাবে তৈরি করেছে আর আলাদা আলাদা তাদের খাদ্য, সে কারণে ছাগলরা দানাদার খাবার খায় না। ও বুঝতে পেরেছি মা। রাত হয়ে আসছে, এবার গিয়ে পড়তে বস মা, আমি তোর জন্য খাবারের ব্যবস্থা করছি। টুকি মায়ের কথা মতো ভদ্র হয়ে পড়তে বসে, এদিকে ছাগল ছানাগুলো তাদের মায়ের সাথে সাথে হাঁটতে থাকে। তোরা তো তিন বোন, আমি তোদের তিনজনের জন্য একসাথে অতগুলো খাবার তুলে নিয়ে আসতে পারিনি। তোরা তো জানিস রে মা, আমার শরীরটা আজকাল একদম ভালো যাচ্ছে না, তাই তোদেরকে নিয়ে আমরা খাবার খাওয়ার জন্য বাইরে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে মা। এরপর তিন ছানাকে নিয়ে মা ছাগল নদীর পাড়ে গিয়ে খাবার খেতে থাকে আর তখনই হঠাৎ করে একটা ছাগল ছানা পা ফুসকে নদীতে পড়ে যায়। বাঁচানোর জন্য একে একে সবাই নদীর জলে লাফ দেয়, কিন্তু নদীতে খুব বেশি স্রোত থাকার কারণে সবাই ভেসে যেতে থাকে। তোরা কোনো চিন্তা করিস না মা, তোদের মা আছে তো, তোদের মা ঠিক বাঁচিয়ে নেবে তোদের। মা স্রোতই খুব বেশি, একটু আছে শক্তি খাটাতে পারছি না মা। মা ছাগল নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে থাকে আর শক্তি প্রয়োগ করে কোন রকমে দুটো ছাগলকে পাড়ে তোলে, কিন্তু আরেকটা ছানা স্রোতে ভাসতে থাকে। উপর থেকে ছানারা নিজের বোন আর মাকে ভাসতে দেখে কান্না করতে থাকে। কে কোথায় আছো? আমার মায়ের বোনকে বাঁচাও, ওরা তো জলে ডুবে যাচ্ছে। আশেপাশে কোনো পাখি না থাকাতে ছাগল ছানার কথা আর কেউ শুনতে পায় না। এদিকে মা ছাগল তার ছোট ছানা সহ ভাসতে ভাসতে অনেক দূরে চলে যায়। ছাগল ছানাটা পানিতে পড়ে থাকা একটা ডালে আটকে গেলেও মা ছাগল আর পারে না। আমি মরি তাতে কোনো দুঃখ নেই, তুই শুধু তোর বন্ধুটুকে খুঁজে বের করিস মা, আর আর তাদের আগলে রাখিস। মা তুমি উঠে এসো মা, উঠে এসো। ছাগল ছানাও কাঁদতে থাকে, কিন্তু মা ছাগল আর উঠে আসতে পারে না, ভাসতে ভাসতে অনেক দূরে চলে যায়। এমন সময় একটা হরিণ তাকে দেখতে পায়। মনে হয় ছাগলটা জলে ডুবে যাচ্ছে, একে তো আমার সাহায্য করা উচিত। হরিণ পাশ থেকে লম্বা একটা ডাল নিয়ে নদীতে ফেলে দেয় আর বলতে থাকে,
ছাগল দিদি, তুমি তাড়াতাড়ি করে ডালটা ধরে ফেলো, আমি তোমাকে টেনে উপরে নিয়ে আসছি। মা ছাগল নিজের চিন্তা বাদ দিয়ে ছানাগুলোর কথা চিন্তা করে আর বাচ্চার আপ্রাণ চেষ্টা করতে থাকে। আর হরিণের দেয়া ডাল ধরে দাঁড়িয়ে পড়ে আর হরিণ টানতে টানতে ডালটা উপরে তুলে নিয়ে আসে আর মা ছাগলের প্রাণ বাঁচায়। তোমাকে অনেক ধন্যবাদ বোন, তুমি আমার বড্ড উপকার করলে। আর একটু হলেই তো আমি জলে ডুবে যেতাম, তখন আমার ছানাগুলোর কি হতো বলো তো? আমি তো অকালেই মারা যেতাম। একজনের বিপদে আরেকজন এগিয়ে আসাটাই তো চরম উদারতা, যেটা সবার মাঝেই থাকা উচিত। আর আমারও ছানা আছে, তাই ছানার মায়া কেমন আমিও বুঝি। শোনো, এখন আর এখানে দাঁড়িয়ে থেকো না, যখন তখন কোনো হিংস্র প্রাণী এসে তোমাকে খেয়ে নিতে পারে। তার উপরে এখন আবার রাত, তুমি তোমার ছানার খোঁজে যাও। আচ্ছা ঠিক আছে হরিণ বোন। এরপর মা ছাগল তার ছানাদের খোঁজার জন্য অন্ধকারের মধ্যে হাঁটতে থাকে আর হাঁটতে হাঁটতে কোহিন জঙ্গলে চলে আসে। এখন তো আমি আর কিছুই দেখতে পারছি না, মনে হয় আজ রাতটুকু আমাকে জঙ্গলে কাটিয়ে দিতে হবে, আর কাল সকাল সকাল উঠে আমার ছানাগুলোকে খুঁজতে হবে। মা ছাগলটি ঝোপের আড়ালেই রাত কাটিয়ে দিতে থাকে আর এদিকে সকাল হতেই চুকি জল নেয়ার জন্য নদীর পাড়ে আসে আর এসে দেখে নদীর পাড়ে ছাগল ছানাগুলো বসে কাঁদছে। এরা তো আমার বন্ধুরা মা, কিন্তু এদের কি হয়েছে, এখানে কাঁদছে কেন? এমন সময় প্রথম ছাগল ছানাটা সেখানে আসে। বন্ধু তুমি এসেছো, জানো আমাদের সাথে কি হয়েছে? কি হয়েছে বন্ধু, সব খুলে বলো তো আমাকে। এরপর ছাগল ছানা শুরু থেকে সব ঘটনা খুলে বলে। আহারে, তাহলে তো তোমাদের অনেক কষ্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তোমরা আমাদের সাথে আমাদের বাড়িতে চলো, সেখানে তোমরা নিশ্চিন্তেই থাকবে। এরপর যখন তোমাদের মা ফিরে আসবে, তখন না হয় তোমরা আবার ফিরে যেও। আচ্ছা ঠিক আছে। এরপর টুকি আর টুনি মিলে ছাগল ছানাগুলোকে নিয়ে নিজেদের বাড়ি ফিরে যায় আর এদিকে মা ছাগলটি তার ছানা খোঁজার জন্য বেরিয়ে পড়ে আর পথেই কালু আর কাকুরের সাথে তাদের দেখা হয়ে যায়। তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি অনেক টেনশনে আছো, কি হয়েছে তোমার বলো তো আমাকে। এরপর মা ছাগলটি কালু আর কাকুলিকে সব ঘটনা খুলে বলে আর সব শুনে কালু মনে মনে ভাবে, আরে বা, এই তো সুযোগ, এই ছাগলকে যদি আমাদের বাড়িতে নিয়ে যাই তাহলে রোজ রোজ আর আমাকে দানা খুঁজে খেতে হবে না, ঘরে বসেই ছাগলের দুধ দোহন করে খেতে পারবো। আচ্ছা ঠিক আছে, শোনো তবে, আমরা দুজন তোমাকে তোমার ছানা খুঁজতে সাহায্য করব। এখন তুমি আমাদের সাথে আমাদের বাড়িতে চলো, এখানে এভাবে ঘুরে বেড়ালে কোনো হিংস্র প্রাণী আক্রমণ করবে। মা ছাগলটি কালুর মিষ্টি কথাই ভুলে যায় আর কালু কাকুলির সাথে তার বাড়িতে যায়। এরপর দেখতে দেখতে দিন পেরিয়ে সন্ধ্যা নেমে আসে। এই নাও পাত্র, আর আমাদের একটু দুধ দহন করতে দাও, কতদিন হলো আমরা ছাগলের দুধ খাই না। তোমরা যখন আমাকে সাহায্য করবে আর আমি তোমাদের সাহায্য করব না, তা কি কখনো হয় নাকি? এরপর মা ছাগলটি তার দুধ দহন করতে দেয়। এদিকে কালু আর কাকলি ছাগলের দুধ দহন করে তৃপ্তি ভরে খেয়ে নেয়। এরপর দেখতে দেখতে দুদিন কেটে যায়। কালু আর কাকলি সারাদিন ছাগলের দুধ দহন করে খেতে থাকে। তোমরা তো শুধু আমার দুধ দহন করে খাচ্ছো, কিন্তু আমার ছানাকে তো খুঁজে দিচ্ছ না তোমরা। আরে আমরা তো তোমার ছানাদের খুঁজছি কিন্তু পাচ্ছি না, ঠিক আছে আমরা এখন আবার বের হচ্ছি। এই বলে কালু আর কাকলি ছানা খোঁজার কথা বলে বেরিয়ে পড়ে আর ঠান্ডা ছায়ায় বসে ঘুমাতে শুরু করে দেয়। আর এদিকে অসহায় তিন ছাগল ছানার মা কাঁদতে থাকে আর বলতে থাকে, না এখানে আর এভাবে আমাকে বসে থাকা যাবে না, এই বাসা থেকে যদি বের না হই তাহলে আমি আর কিছুতেই আমার ছানাগুলোকে খুঁজে পাবো না। মা ছাগল ছানাদের টানে বেরিয়ে পড়ে। এদিকে টুনি আর টুকিও অসহায় ছাগল ছানার মাকে খুঁজতে বের হয় আর পথেই দেখা হয়ে যায়। এই তো মা ছাগলকে পেয়ে গিয়েছি, তুমি এতদিন কোথায় ছিলে ছাগল দিদি? আমরা তোমাকে কত খুঁজেছি আর তোমার ছানাগুলোকে তুমি আসবে বলে বলে মিথ্যে সান্ত্বনা দিয়ে রেখেছি।
আচ্ছা, তাহলে তোমার সাথে এই ঘটনা ঘটেছে, তোমাকে আর ওই প্রতারকের কাছে যেতে হবে না। এবার তুমি চলো আমার সাথে, তোমার ছানাদেরকে ফিরিয়ে নিবে। নিজের ছানার কথা শুনে মা ছাগল খুশিতে আত্মহারা হয়ে যায়। এরপর টুনির সাথে তার বাড়িতে গিয়ে নিজের ছানাগুলোকে ফিরে পায়। আসলে দুনিয়ার সবচেয়ে গভীর ভালোবাসা হলো মায়ের ভালোবাসা, যেটা কোনো শর্ত দিয়েই কেনা যায় না। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।